মাঠে আপনাদের সকলকে স্বাগত। ইনস্পোর্টস টিভির পর্দায় আজ আপনারা সরাসরি কলকাতা লীগের পিয়াল ধারাবাসের মাঝখানে সময় পেলে বলতে বলতে শুরু হয়ে গেল ম্যাচ। সৌভিক, স্কোর লাইনে কোনো পরিবর্তন কি হবে? না, এখানে গোলে রেখেছিলেন, তিন কাটির মধ্যে রেখেছিলেন, কিন্তু জয়ন্ত পাল শরীরটি ছুড়ে বলটি ফিস্ট করে বাইরে বার করলেন। দেখুন, বা প্রান্ত বরাবর, 27 নম্বর জার্সি 22 নম্বর জার্সিদারই গৌরব একজনকে কাটিয়ে নিয়ে বক্সের বাইরে থেকে চকিতে শট নিয়েছিলেন, কিন্তু ওই গোলরক্ষক সুরাজ আলী অত্যন্ত সতর্ক ছিলেন, ফিস্ট করে বলটি তো পৌঁছে যাচ্ছেন, কিন্তু তারপরে কি কুড়ো করবেন বা কি করলে এক্ষেত্রে দেখা যাক। ওই মনোহরণ চলতি বলে ডান পায়ে শট নিয়েছিলেন বক্সের ঠিক বাইরে থেকে, লড়াই জোরালো করতে জর্জ টেলিগ্রাফ, তাদেরও কিন্তু তিনটে পয়েন্টের সমান খোঁজ। বল পজিশন আপনাদের সেই পরিসংখ্যান 42% ইস্টার্নের ক্ষেত্রে, বক্সের মধ্যে বল এবং গোল, খানিকটা খেলার গতির বিরুদ্ধেই ওখানে গোল তুলে নিলেন। ওখানে ডান প্রান্ত বরাবর ছিলেন ওখানে গৌরব সামন্ত খুব সম্ভবত। দেখুন ঘটনাটা কি ঘটেছিল, ওখানে ওই 8 নম্বর 6 নম্বর জিত ডান পাশে বল কাড়াকাড়ির লড়াই, বল দখলের লড়াই, ওখানে 25 নম্বর, দেখা যাক রাজেন দেখছেন কাকে দেবে, দূর থেকে শট, অসাধারণ শটটা নিয়েছিলেন, বার পোস্টে লেগে বলটি বাইরে চলে গেল। দেখবেন ওই সমরেশ মাঝখানে বল তুলে দিয়েছেন, ওখানে বক্সের মধ্যে ফাঁকা বল পেয়েছেন, দেখা যাক কী করা যায়। বল পজিশন আপনাদের জানাবো 60%, জর্জ ফাউল দিয়েছিলেন, ফ্রিকিক দিয়েছিলেন এক্ষেত্রে 25 নম্বর জার্সিদারি। ওই রাজেন বক্সের মধ্যে ভাসিয়ে দিয়েছেন বল, দেখা যাক বিপদ হতে পারে কিনা। অমিত এবং সুমিত মনোহরণ, কিন্তু সোনার সুযোগ হাতছাড়া করলেন অমিত, এবং আমরা দেখে নেবো ঘটনাটি কী ঘটেছিল। দেখুন চ্যানেলের ফুটবলারদের নিয়ন্ত্রণে, কিন্তু বল কেড়ে নেওয়ার চেষ্টা, 1:1 খেলে বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, সেখান থেকে শট, কিন্তু অল্পের জন্য বাইরে গেল। ওখানে জিত ছিলেন, জিত নন্দী, দেখুন ঘটনাটা কী ঘটেছিল, ওখানে খানিকটা মিস পাস, বাপ্পা সেখান থেকে আবারও ডালতে, দেখা যাক, কিন্তু ওখানে পেয়ে গেছেন মনোহরণ, এবং কী করলেন এটা, বক্সের মধ্যে অরক্ষিত পেয়ে গেছিলেন, মাথা ঠান্ডা করে যদি প্লেসটা করতে পারতেন। দেখুন রালতে সেখান থেকে ওই রক্ষণভাগের লেস, এবং ইস্টার্ন রেল আজ থেকে প্রায় 7 দশক আগে এক্ষেত্রে গোল করার মতো পরিস্থিতি ছিল, কিন্তু গোলরক্ষক সুরাজ আলী, বল ওই 17 নম্বর বাবুলাল, দেখা যাক কী করেন। অমিত একা পাস, ওই রাজেন ওরাও ছোট্ট টানে বল দিয়ে দিয়েছেন অমিতকে, অমিত থেকে বক্সের মাথায় ঢুকে পড়েছেন, আবারও সৌভিক বক্সের মাথায় যে জায়গাটা বলটা পেয়ে গেছিলেন। দেখুন ঘটনাটা কী ঘটেছিল, সো রালতে সেখান থেকে ওই সত্রিয়, কিন্তু এক্ষেত্রে আরও একবার বারপোস্টে বলটি লাগ, সামনের দিকে বল তুলে দিয়েছেন সৌভিক, ওখানে একাধিক ফুটবলার রয়েছেন সত্রিয় ডান প্রান্ত বরাবর বল পেয়েছেন, এক্ষেত্রে কিন্তু সত্রিয় বলটি জালে জড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ওখানে হলুদ কার্ড দেখালেন, আসলে হাত দিয়ে বলটি গোলে জড়িয়ে দিয়েছিলেন সত্রিয়, দল পিছিয়ে রয়েছে এবং ম্যাচ রেফারি কাছাকাছি ছিলেন, তিনি হলুদ সত্রিয়কে, এক্ষেত্রে পাল্টা আক্রমণ রেলের বক্সের মধ্যে, কিন্তু জর্জের অনুকূলে বলতে বলতে ম্যাচ রেফারি ওই সুরজিৎ দাস লম্বা বাঁশি দিয়ে জানিয়ে দিলেন, এবং মরশুমে প্রথম জয়টি আজ তুলে নিল।